আমরা কম বেশি সকলেই বিকাশ ইউজ করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ভুল নাম্বারে টাকা ট্রান্সফার করে দেই বা সেন্ড মানি করে দেই। তারপর আমরা যে নাম্বারের টাকা ট্রান্সফার করছি সেই নাম্বারকে কল দিয়ে রিকোয়েস্ট করি যে ভাইয়া আপনার নাম্বারে আমার কিছু টাকা চলে গেছে, আপনি কাইন্ডলি ব্যাক করে দেন। আর এটা এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় ভুল, এটা কখনোই করা যাবে না। এক্ষেত্রে সেই মানুষটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার টাকা ব্যাক করে দিবে, আর যদি দুষ্ট প্রকৃতির হয়ে থাকে তাহলে সে টাকাটা ক্যাশ আউট করে নেবে। আর ক্যাশ আউট করে নিলে আপনি কোনো সময়ই পাবেন না। আপনি সেই মানুষটাকে রিকোয়েস্ট করতে না যেয়ে বা ওই নাম্বারকে কল না দিয়ে আপনি সরাসরি একটা কাজ করতে পারেন, যে কাজ করলে আপনি আপনার টাকা আপনার হাতেই পেয়ে যাবেন। বিকাশ এমন কিছু সিস্টেম করে রেখেছে যে সিস্টেমের মাধ্যমে আমরা গেলে আমাদের টাকা অবশ্যই আমরা রিটার্ন পাওয়ার সম্ভাবনা 100%। সেখানে কিছু স্টেপ যদি আমরা ফলো করি বা কয়েকটা কাজ করি তাহলে আমরা আমাদের টাকা আমাদের হাতেই পাবো। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ফার্স্টে আপনার নিকটস্থ থানা যাবেন, যাওয়ার পরে একটা জিডি করবেন বা জেনারেল ডায়েরি করবেন যে আমি এই নাম্বারে টাকা চাওয়ার কথা ছিল কিন্তু আমি ভুল করে ওই নাম্বারে টাকা ট্রান্সফার করে দিছি। তারপরে আপনার সবগুলো ডিটেলস বলে আপনি সাধারণ জিডি করবেন, জিডি কপি নিয়ে আসবেন। আসার পরে স্টেপ নাম্বার টুতে হচ্ছে আপনি নিকটস্থ আপনার বিকাশ কাস্টমার কেয়ারে যাবেন। যাওয়ার পরে তাদেরকে আপনার সমস্যার কথা বলবেন যে আমি এই নাম্বারে টাকা চাড়তে চাইছিলাম কিন্তু আমি ভুল করে অন্য নাম্বারে টাকা ট্রান্সফার করে দিছি, এখন আমি থানায় জিডি করছি, এই নিন আমার জিডি কপি আর আপনারা একটা ব্যবস্থা করেন। তারপরে তারা কি করবে, আপনি যে নাম্বারে টাকা ট্রান্সফার করছেন সেই নাম্বারটা সাথে সাথে ব্লক করে দিবে, অর্থাৎ ওই নাম্বার থেকে বিকাশে আর টাকা ট্রান্সফারও করতে পারবে না বা টাকা ক্যাশ আউটও করতে পারবে না, সে কিছুই করতে পারবে না। তারপরে বিকাশ থেকে অটোমেটিক্যালি তারা ওই নাম্বারকে কল দিবে এবং বলবে যে ওই টাকাটা আপনার কিনা। যদি সে বলে না এই টাকাটা আমার না, তাহলে সাথে সাথে সেই টাকা আপনার নাম্বারেই ট্রান্সফার করে দেওয়া হবে যে নাম্বার থেকে আপনি চাড়ছিলেন। আর যদি বলে হ্যাঁ এই টাকাটা আমার, তাহলে তখন বিকাশ বলবে যে আপনি 7 দিনের মধ্যে আমাদের বিকাশ কাস্টমার সেন্টারে আসেন এবং আপনি প্রমাণ করেন এই টাকাটা আপনার। তখন যদি ওই ব্যক্তিটা যায় বিকাশ কাস্টমার সেন্টারে তাহলে তো নিশ্চয়ই প্রমাণ করতে পারবে না সেই টাকাটা তার। আর তখন যদি সেই ব্যক্তিটা না যায় 7 দিনের মধ্যে, তখন তাকে 6 মাস টাইম দেওয়া হবে, অর্থাৎ আপনার টাকা কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে না, তাকে 6 মাস টাইম দেওয়া হবে। সে ভিতরে যদি সে না আসে তাহলে সেই টাকাটা অটোমেটিক্যালি আপনার নাম্বারে ট্রান্সফার করে দেওয়া হবে, যেহেতু সে প্রমাণ দিচ্ছে না। তো এই হচ্ছে মূল প্রসেস। এই এই প্রসেসের মাধ্যমে গেলে আপনার টাকাটা আপনি পেতে পারেন। এখানে আরেকটা বিষয় আছে, ধরেন আপনি যে নাম্বারে টাকা ট্রান্সফার করছেন ওই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তখন কী করবেন? যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ওই ব্যক্তিকে কোনো সময় তো কল দিবেনই না, দিলে যদি 3 দিনের মধ্যে সে অ্যাকাউন্ট খুলে নেয় তাহলে তো তার অ্যাকাউন্টে টাকা তো চলে গেল। আপনি যদি তাকে কল না দিয়ে আপনি সরাসরি আপনার বিকাশ অ্যাপে চলে যান, তাহলে যেখানে আপনি হিস্টোরিতে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এখানে দেখাবে যে ওই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। সেক্ষেত্রে পাশে ডান পাশে একটা বাতিল নামে একটা বাটন আছে, সেই বাতিলে যদি ক্লিক করেন তাহলে আপনি যে টাকাটা ট্রান্সফার করছিলেন সেই টাকাটা আপনার রিটার্ন আপনার বিকাশ অ্যাকাউন্টে আবার চলে আসবে। সরি আর ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের উপকারে আসবে। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন, যাতে যদি কোনো দিন আপনি এরকম বিপদে পড়েন তাহলে আপনার এই ভিডিওটা আর খুঁজতে হবে না, সহজেই পেয়ে যাবেন। তার সাথে সাথে আমরা যারা কষ্ট করে এই ভিডিওগুলো বানাই তারাও অনুপ্রাণিত হব। ওকে, ভালো থাকবেন, বাই বাই।